দমাহর কুচকাওয়াজ আর টি আই বোর্ডর আর মুখ্যমন্ত্রী মহোদয়ের স্ট্রিক্ট নির্দেশ আছে, ইনস্ট্রাকশন আছে যে সিটি বাসর ইয়ার আগতে চারিটা সন্থা আসে মেট্রো সিটিত, এটা সিটি বাসর চারিটা সন্থাক এটা মেট্রো সিটি সন্থা হিসাবে কামরূপ মেট্রো সিটি বাস এসোসিয়েশন হিসাবে ইয়াত গড় দিয়া হয়েছে। আর আজিরপর বলবৎ হওয়া যা দশটা মাহর কুচকাওয়াজত আর টি আই বোর্ডর ডিসিশন আসে, সন্মানীয় ডিসি স্যার যা স্যারের ইনস্ট্রাকশন আর তখেতর কঠোর পরিশ্রম আর আর টি আই বোর্ডর ইনস্ট্রাকশন মর্মে আর আমার আদিল খান স্যারের সেক্রেটারি আদিল খান স্যারের নির্দেশ মর্মে আমি আজিরপর ইমপ্লিমেন্ট হওয়াক নোটিফিকেশন বাহির করা হয়েছে আর আজিরপর আমি ইমপ্লিমেন্টেশনত লাগিছো। যাকালি আমি সন্থার কথা পাতিছো যে যখন সিটিবাসে এতালেক মেশিন পাওয়া নাই অফ রোডত থাকি দিয়ক, নহলে আমি যাব, আমি স্ট্রিক্ট একশনত যাব, আমি একর্ডিংলি একশনত গেছো। কিছু সংখ্যক সিটি বাসর প্রথমতে স্টার্টিংত উইদাউট মেশিন চলবলে চেষ্টা করেছিলেন, কিছু সংখ্যকের মেশিন এতালেকে পাওয়া নাই, কিন্তু লাহে লাহে পাব। কিন্তু এগেনস্টে যেহেতুকে আজিরপর বল দমা সময় দিয়া হয়েছিল, আজিরপর বলবৎ হওয়াক নোটিফিকেশন বাহির হয়েছে, আমি এনফোর্সমেন্ট বাহিনী আজিরপর স্ট্রিক্ট একশনত গেছো। আর আজিরপর আপনাদের দেখিছে যান সময় এতালেকে সিটি বাস আছে মেশিন লৈছে। কিন্তু এটা কথা মই আপনাদের কম যে আপনার ক্যামেরা পার্সনজনে প্রথম যিদিন ক্যামেরাটো হাতত লো ডেফিনেটলি অপারেটিং অকান খেলি মেলি আইসে, হয়তো কিছু নাহে কিন্তু ডেফিনেটলি অকান অপারেটিং করতে অকান হেৰি হয়। কিন্তু আজির তারিখ হয়তো মেশিনটো চলাওতে অকান খেলি মেলি হব পাৰে, কিন্তু দুদিন পিছত এইটো স্মুথ ফাংশনিং হব, এইটো আমি এনফোর্সমেন্টে বলবৎ করিম। আর যুদ্ধ সিটি বাসর কন্ডাক্টরের লগত মেশিন আছে আমি অনুরোধত থাকিবলে অনুরোধ করছো, যখন নাই আমি দুটা বজার ভিতর আমি দুটা বজালে এগেনস্টে অফেন্স লৈছো, বাট দুটা বজার পর আমি গোটেইবোর গাড়ি সিজ করার ব্যবস্থা আমি লৈছো। ইতিমধ্যে সন্থাসমূহে ট্রেনিং দিছে, সন্থাসমূহে ট্রেনিং দিছে, আর আমার আর টি আই বোর্ডর মেম্বার সেক্রেটারি রফিকুল ইসলাম ডাঙরে বিভিন্ন গ্রুপত তখেসলক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আর কোম্পানির মানুষ যুর কোম্পানিয়ে এই ইসালে ই টিকেটিং মেশিন সমূহ সাপ্লাই দিছে ট্রেনিং দিছে, তৎসত্ত্বেও কেতিয়াবা অকলপমান রই যায় প্র্যাকটিক্যাল লাইফত। আর ট্রেনিংত এজন মানুষক শো করব লাগে, কিন্তু যেটা মানে রানিংত যথেষ্ট মানুষের হিউজ ভিড়ত অল্প অকমান ভুল হব পারে, গোটে এই দুই এদিনতে ফাইনালাইজ হব, সুন্দর হব আশা রাখছো। না, যখন মেশিন পাওয়া নাই সেই কারণে কৈছো যে সাফিসিয়েন্ট মেশিন তেওঁলোকৰ অহা নাই, যশ দেড়শমান সিটি বেছে এতিয়ালৈকে মেশিন পোৱা নাই। তেখেতসকলেও আমি কৈছো অতি সোনকালে আজি কালির ভিতর আপনাদের মেশিন লোক অন্যতে অফ রোড তারপর রাস্তার বাইরে থাকুক নচলাব। আজি কিমান স্থানত অভিযান চলিছিল এতিয়ালৈকে? আমি গণেশগুড়ি চাওক, আমি বহু স্থানত অভিযান চলাবলগীয়া নাই, আমি এনেকুৱা স্থানত অভিযান চলাইছো যে যি স্থানত অভিযান চলালে সম্পূর্ণ তিনি ঘন্টা অভিযান চলালে বা চারি ঘন্টা অভিযান চলালে গুৱাহাটীৰ সকলোবোৰ চিটি বাস আমি ঢুকি পোৱা যায়। আমি ভৰলু আৰু মাছখোৱাত অভিযান চলাই আছে, ভৰলু আৰু মাছখোৱাত থাকিলে সকলোবোৰ গাড়ীয়ে চিটি বাস আদাবাৰীলৈকে জাৰ্ণি কৰে, গতিকে তাত সকলোবোৰ চিটি বাস আমি চারি ঘণ্টাত পাই যাম, গতিকে সকলোবোৰ চিটি বাস এনশিয়র কৰিব পাৰিম যে তাত তেখেতসকলৰ টিকট আছে, কি কয় ই চালেন ই টিকেটিং মেশিন আছে নাই। আর গণেশগুড়ি আমি এটা সার্ভিস পয়েন্ট হিসাবে লৈছো, ইয়াতো গণেশগুড়ি পাঞ্জাবাড়ী বৈশিষ্ট চারিআলি খানাপাড়া সকলো লাইনখিনি আমি ইয়াতে যথেষ্ট সংখ্যক চিটি বাস চলে, এই দুটা পয়েন্টত আমি লৈছো, গতিকে ইয়াতো আমি গোটেইখিনি চিটি বাস ঢুকি পাম। আমি আশা রাখিছো আজির ভিতর সকলোবোৰ চিটি বাস আমি এনশিয়র করব পাৰিম, যিসমূহ চিটি বাসর ই টিকেটিং মেশিন আছে। এতিয়া আমি চাওক, এতিয়া আমার তথ্যমতে এতিয়া কমপ্লিট আমার এটা রুট কমপ্লিট হওয়া নাই, গতিকে কমপ্লিট রুট তথ্য হলে আর সন্থার মানুষ আমার ইয়ার মাজত আছে, তেখেতসকলের লগত আলোচনা করে কব পাৰিম যে কিমান নিয়ার এবভ 300 চিটি বাস চলি আছে, যদিও 500 চিটি বাস চলে 350 মান চলি আছে, বাকি হয়তো চিটি বাসখিনি হয়তো অলমোস্ট মই ভাবো টিকেটিং মেশিন নোহালে বন্ধ করব। আর এইখিনি আর লগত 150 মান চিটি বাস আছে আমার ASTC সুন্দর লগায় 500 চিটি বাসে আমার পাবলিকর যেটো হেৰি চাহিদাটো পূরণ করব পাৰিব। রাইজলে আহ্বান মূর, ই টিকেটিং ব্যবস্থা আরম্ভ হয়েছে, রাইজলে আহ্বান আপনার জড়িয়ে আপনার এই মিডিয়ার জড়িয়ে আমি আহ্বান জানাইছো আপনাদেরও এই যে একটা সুন্দর কনস্ট্রাকটিভ প্রক্রিয়া আর টি আই বোর্ডের চেয়ারম্যান স্যারের নেতৃত্ব ডিসি স্যারের নেতৃত্ব যে কনস্ট্রাকটিভ প্রক্রিয়া আরম্ভ হয়েছে অন্য মেট্রো সিটির দরে, আমি নর্থ ইস্টর কোনো এখন মেট্রো সিটিতে
ই-টিকেটিং সিটি বাসত বা কোনো বাসতে ই-টিকেটিং ব্যবস্থা হোৱা নাই। এস টি সি আৰম্ভ কৰিছিল, এতিয়া আমি এটা লাৰ্জ স্কেলত এটা বাল্ক বিগ 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 স্কেলত লাৰ্জ স্কেলত আমি আৰম্ভ কৰিছোঁ। অকণমান খুঁটিনাটি থাকিব, এইখিনি শেষ হওঁতে আমাক দুই চাৰিদিন সময় লাগিব। আপোনালোকৰ গঠনমূলক স্থিতি, ৰাইজৰ সহযোগিতাই আৰু পেছেঞ্জাৰৰ সহযোগিতাই উইদিন এ শ্বৰ্ট পিৰিয়ড এটা সুন্দৰ ই-টিকেটিং ব্যৱস্থা হ'ব, য'ত আৰু কোনো যাত্ৰীয়ে ভাড়ালৈ কমপ্লেইন কৰিব নালাগে, কোনো যাত্ৰীয়ে ভাড়ালৈ হাৰাজ হ'ব নালাগে, কোনো যাত্ৰীয়ে অপমান পাব নালাগে, কণ্ডাক্টৰে অপমান দিব লাগে। এই ব্যৱস্থা গতিকে সকলোকে আহ্বান জনাইছোঁ, এই ব্যৱস্থাটো আঁকোৱালি ল'ব লাগে আৰু অকণমান ধৈৰ্য সহকাৰে এই ব্যৱস্থাটো আগবঢ়াই নিয়াত সহায় কৰিব লাগে।